Hi friends, good morning. Welcome back to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমাদেরকে আজকে আমি যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা হয়েছে লাল শাকের বড়া। লাল শাকের বড়াটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তাই এই যে আমি কিন্তু লাল শাক কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর লাল শাকটা কিন্তু কাটা যে হবে একটু বড় বড় হবে, বেশি ছোট হবে না। তাই যে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে আমি সব লাল শাকগুলো আগে নিয়ে নেব। তো এই যে লাল শাকটা নিয়ে নিয়েছি, এখানে এক আটি লাল শাক আছে, এই যে এখানে কিন্তু দুটো পেঁয়াজ আছে, আমি এই যে দুটো পেঁয়াজ নিয়ে নিলাম। আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, এখানে তিনটে কাঁচা লঙ্কা আছে, কুচি করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এটা আছে আদা ঘষা আর এটা রসুন ঘষা, এখানে অল্প অল্প আছে, এই যে আমি দিয়ে দিলাম। এখানে চার পাঁচ কোয়া রসুন আছে, এই যে আদা ঘষা, আর দিয়ে দেবো এখানে এক কাপ চালের গুঁড়ো আছে। চালের গুঁড়োটা দিলে খুব কিন্তু মচমচে হয়, তার জন্য এই যে চালের গুঁড়োটা দিয়ে দেবো। এবার স্বাদ মতো এই যে নুন হলুদ দিয়ে দেবো, এই যে অল্প ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প সাদা জিরের গুঁড়ো, আর এই যে আধা কাপের মতো এই যে বেসন দিয়ে দিলাম, আর এক চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। তাই এবারে আমি এই যে সব দেওয়া হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে এগুলো সব মেখে নেব। তো দেখো আমি এই যে এইগুলো দিয়ে সব মেখে নিলাম, এটার মধ্যে কিন্তু জল আর লাগলো না, কারণ ওই যে শাকে যে জল ছিল সেটা দিয়েই হয়ে গেছে। বা তোমরা যদি বানাবে, যদি দেখবে যে না একটু ড্রাই আছে বা জল লাগবে, তখন একটু জল দিয়ে নিতে পারো। আর মাখাটা এরকম হবে যে আমি যখন এরকম করবো যেন জিনিসটা বাইন্ডিংটা হয়, এই যে এরকম। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে তেল দিয়ে দিলাম। এই বড়টা কিন্তু যখন শরীর ঠরি খারাপ হয় তখন কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, সবসময় মাছ টাছ খেতে ভালো লাগে না, তখন কিন্তু এই বড়াটা যদি তোমরা বানিয়ে খাবে নিজেরাই দেখবে খুব টেস্টি হয় বা খাওয়াটার ইচ্ছাও করে। এই যে তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি এরকম গোল গোল করে আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, খুব জোরে রাখবো না, তাহলে পুড়ে যাবে। তাই এই যে আমি কিন্তু এইটা দিয়ে রেখে দিয়েছিলাম, যখন আড়াই মিনিট হয়ে যাবে তখন আমি ওই পাশটা করে দেবো। আঁচটা কিন্তু মিডিয়ামই থাকবে। তাই এই যে আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে, এই বড়াটা কিন্তু টোটাল ভাজতে 5 মিনিট লাগলো, আর মিডিয়াম ফ্লেমেই কিন্তু হয়ে গেছি, কেন বেশি কমালে তেলটা পুরো বড়ার মধ্যে ঢুকে যাবে, আর বেশি বাড়ালে তার জন্য কিন্তু পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই মিডিয়ামেই ভাজতে হবে। এই যে আমি ভেজে নিলাম, আরও আছে, আমি এইভাবেই সব কটা ভেজে নেব। তাই যে আমার কিন্তু বড়াগুলো সব ভাজা হয়ে গেল। তো তোমরা তো দেখেই নিলে লাল শাকের বড়া কীভাবে বানাতে হয়। তা তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানিও। তা যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। তা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আজকের জন্য টাটা।